আমরা এখন জয়পুরের কোথায় কোথায় ঘুরবো সেটা তোমাদের সাথে তুলে ধরছি। তো আমাদের জার্নি শুরু হয়ে গেল, তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো জয়পুরের কিছু নাজারা। তো জয়পুর তো না, এটা হচ্ছে রাজস্থানের কিছু বাগরোটা, রাজস্থানের বাগরোটা থেকে আমাদের জার্নি শুরু হয়ে গেল। তো ধীরে ধীরে তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, ভালো ভালো জায়গা তোমাদের দেখাবো। এবং এখানে জয়পুরের খাস হচ্ছে কিছু মানুষ, মানে যারা আর কি খুবই গরিব দরিদ্র, তারা রাস্তার মধ্যে শুয়ে থাকে অনেক মানুষ। এখানে এত সুন্দর একটা শহর, এখানে প্রচুর উন্নত মানের বড় বড় অফিস আদালত, বড় বড় বিল্ডিং রয়েছে, তবুও এখানে রাস্তার মধ্যে অনেক লোক শুয়ে থাকে, কী আর বলবো। এদের দেখলে আমাদের খুবই খারাপ লাগে, এত বড় একটা উন্নত শহর, বড় বড় বিল্ডিং, বড় বড় বিজনেসম্যান রয়েছে, তার মধ্যে এখানে অনেক গরিব মানুষ রাস্তার মধ্যে শুয়ে থাকে। সেটা ভালো কথা শুয়ে থাকে, কিন্তু এরা টয়লেট করতে যায় কোথায়? আর এইখানে দেখো একটা বিশাল বড় বস্তি, এখানে ঝুপুরের মধ্যে থাকে এরা, দল বেঁধে এরা, গোষ্ঠী বেঁধে। এদের প্রত্যেকের একটা করে গাড়ি রয়েছে, ট্রাক গাড়ি এবং বাস গাড়ি রয়েছে, এদের মোটর গাড়ি রয়েছে, এদের অনেক টাকা আছে, তবুও তারা বাড়ি বানায় না। আর এখানে আমরা যাচ্ছি বড় হাই রোড দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ হাই রোড, বিশাল বড় 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 ট্রাক, অনেক অসংখ্য গাড়ি, হাজার হাজার গাড়ি, ট্রাফিক জ্যাম, প্রচুর ট্রাফিক জ্যাম, যখন তখন মানে ট্রাফিক জ্যামের জন্য অনেক সময় কেটে যায় আর কি, টাইম পাস হয়ে যায়, মানে বিরক্তকর একটা জিনিস। তো যাই হোক, এখানে হচ্ছে বাগরোটা, দেখো বাগরোটা, এখানে ট্রাফিক পুলিশ কেউ কেউ কাজের জন্য ওয়েট করছে গাড়ির জন্য। এখানে একটা সমস্যা রয়েছে গাড়ির, অনেক সময় গাড়ি পাওয়া যায় না, তার জন্য গাড়ি বুকিং করতে অনলাইনে, মানে অ্যাপের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। তো এখানে অনেক লোক আবার ঠকায়, মানে যেখানে 100 টাকা, যেখানে 10 টাকার ভাড়া সেখানে 100 টাকা চেয়ে নেয় আবার। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, এটা হচ্ছে দিল্লি পাবলিক স্কুল, দিল্লি পাবলিক স্কুল রাজস্থান, এটা রাজস্থানের দিল্লি পাবলিক স্কুল। এটা আমরা এখান থেকে কাজ করি, এবার অন্য কোথাও যাই ঘুরতে। তো এটা হচ্ছে সবথেকে বড় হল, সবথেকে বড় হল না, এটা হচ্ছে হল, হল ঘর আর কি, রাজস্থানের অনেক হল ঘর আছে এরকম বড় বড়। তো আমার, তবে রাজস্থানের মেন সমস্যাটা হচ্ছে, সমস্যা না একটা, এদের একটা মানে এদের এখানকার মহিলাদের এবং মেয়েদের মুখ খুবই ঢাকা থাকে, মানে কাপড় দিয়ে, এদের একটা ধর্ম এটা আর কি। এটা একটা সুন্দর জায়গা, দেখো জায়গাটা তো, এখানে মেয়েদের দেখা যায় না। আমি নাগাল্যান্ডে গেছিলাম, নাগাল্যান্ডে খুবই সুন্দর, ওখানে সব মহিলাদের বসবাস, মহিলাদের দোকান, মহিলাদের বাজার, মহিলারা গাড়ি চালায়, সব মহিলাদের, আর এখানে সব ছেলেদের, একটাও মানে মহিলা দেখি না, একটা দোকানও নাই বা একটা কোনো কিছুও নাই, সব ছেলেদের বাড়া, মানে ছেলেদের আড্ডা, অসংখ্য ছেলে আর গাড়ি ভর্তি, গাড়ি দিয়ে ভর্তি পুরো রাজস্থানও। তো যাই হোক আর কি, এখানে রাজস্থান আর একটা খাস বাত হচ্ছে, এখানকার পার্কগুলো খোলা থাকে। আমাদের ওখানে যেমন পার্কের টিকিট কেটে ঢুকতে হয়, এখানে ফ্রি, তোমরা এখানে ভিডিও বানাতে পারো, ব্লগ করতে পারো ফ্রিতে, কোনো টাকা লাগবে না। আর আমাদের ওখানে টাকা লাগে, এখানকার মানে কি বলবো, আর একটা মেয়েকেও পছন্দ হলো না আর কি, দেখলামই না মেয়েদের সব মুখ টুক টাকা আর কি, কী করবো আর। তো যাই হোক আর কি, এখানের সমস্যাটা হচ্ছে এই জায়গায় কোনো সমস্যা নাই, এখানে বড় বড় বিল্ডিং রয়েছে, বিজনেস বিজনেস একই রকম। এখানকার এখানে আসলে আর কি তোমরা ভুলে যেতে পারবে, মানে তোমাদের রাস্তা ভোলার সম্ভাবনাটা বেশি থাকবে, এর জন্য নিজের চেনা জানা কাউকে নিয়ে আসবে, নয়তো রাস্তা ভুলেই যাবে। সব এক মতন দেখতে আর কি, মনে হচ্ছে কোথায় যা আসলাম, মানে হারিয়ে যাবেন আর কি, চেনা যাবে না। আর মানুষকে জিজ্ঞাসা করবেন সেও বলতে পারবে না, কারণ সবাই এখানে ঘুরতে আসে, কেউ নতুন নতুন বেশিরভাগ, কেউ বললেও ভুলভাল বলে দেয় যে ওই দিকে এই দিকে, ঠিক আছে। এইভাবে আমি অনেকবার ঠকেছিলাম। তো আমরা এখন যাচ্ছি হাইওয়ে দিয়ে, বড় রাস্তার উপর রাস্তা আর কি, ঠিক আছে। মানে আর এখান থেকে দেখো ছোটো ছোটো শহর মনে হচ্ছে, ছোটো ছোটো বিল্ডিং, কিন্তু না আসলে বড় বড় বিল্ডিং, একটা শহরের উপর দিয়ে আর রাস্তাটা, ঠিক আছে। এখান দিয়ে আমরা প্রতিদিন কাজে যাই, কিন্তু এখানে আসলে আরেকটা মনে হয় কি জানো, এখানে প্রত্যেকটা রাত দিন মানুষ এত খাটনি করে, মানে কি বলবো। আমরা তো সকাল 9টা 10টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু এইখানে মানুষ ভোর 5টার দিকে উঠে দৌড়ে কাজে, 4টার দিকে, কেউ কেউ 3টার দিকে, কেউ কেউ সারা রাত ধরে কাজ করে, মানে মুশকিল। আলসিয়ে না হয় জীবনটাকে পরিবর্তন করো, লাইক শেয়ার কমেন্ট ধন্যবাদ সবাই।